দিওয়ালি হলো আলোর উৎসব। এটি সম্পদ এবং সমৃদ্ধির উৎসব। এই উৎসবের মানেই হলো আলোর মহিমা উদযাপন এবং ন্যায়ের বিজয়ের প্রতীক। হিন্দু ধর্মের এই জনপ্রিয় উৎসব অন্ধকারের উপর আলোর আধ্যাত্মিক বিজয়ের প্রতীক, অজ্ঞানতার উপর জ্ঞানের এবং অশুভ বা খারাপের উপর শুভ শক্তি বা ভালোর বিজয়ের প্রতীক। সেটাই হলো দিওয়ালি। কখনো কখনো আমরা এতই আত্মহারা হয়ে যাই যে ভুলেই যাই এতে হয়তো বা নিজের বা অন্য কারো ক্ষতি হয়ে যাচ্ছে। এরই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে 19 অক্টোবর 2018 অমৃতসরের সেই মর্মান্তিক ঘটনা। যেখানে ট্রেনের কাঁটা পড়ে শতাধিক লোক প্রাণ হারিয়েছেন। রাবণ বধ দেখতে গিয়ে ট্রেন লাইনের উপর দাঁড়ানো শতাধিক লোক এবং তাদের পরিবার আনন্দের সেই মুহূর্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তাই আমরা শিবকলোনি কালীপূজা কমিটির পক্ষ থেকে একটি বিনম্র অনুরোধ আপনাদের সবাইকে, আনন্দে থাকুন আর সতর্কতা অবলম্বন করুন। আপনারা আমরা সবাই মিলে সুন্দর, সুষ্ঠু এবং শালীনতার সাথে এই আলোর উৎসব উপভোগ করব। ধন্যবাদ।